বগুড়ায় করলা, ঢ্যাঁড়স এবং পটল ছাড়া সবজির দাম ক্রেতাদের নাগালে চলে এসেছে। দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। বগুড়ার পাইকারি রাজাবাজার থেকে সেই সংবাদ জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপন সাহা। চাহিদার তুলনায় আমদানি বেশি হয়। শীতকালীন অনেক সবজির দামই কমে এসেছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এগুলো মোটামুটি অনেক কম। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে করলা যেটা 100 টাকা বিক্রি হচ্ছে, আর এছাড়া দাম বেশি আছে আপনার ঢ্যাঁড়স যেটা 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটা সবজি আছে যেটা পটল, যা কেবল মাত্র নামতে শুরু করেছে, এই পটলের দাম 140 থেকে 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যান্য যে সবজি সেগুলো মোটামুটি কিন্তু একদম বলা চলে যে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা সবজি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। বিশেষ করে আজকে আমি দেখলাম যে মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। শীতের সবজির যে আমরা কিছুদিন আগেও দেখেছি, আমরা 100 টাকা কেজি আমাদের কপি বেগুন কিনতে হয়েছে, সে বেগুন আজকে 30 টাকা কেজি। আমরা খুবই খুশি। আপনারা শুনছিলেন যে উনি যেটা বলছেন যে আসলে প্রায় সব সবজির দামই কমে এসেছে, তবে পেঁয়াজের দামটা এখনও নাগালের বাইরে। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।